মোহাম্মদ আদিয়ান জাহানাবাদ রস্ত করেছেন, প্রেম করা জায়েজ আছে কিনা। বিয়ের আগে প্রণ করা শরীয়ত সম্মত নয়। বিয়ের আগে দেখা যায় যাচ্ছে, দেখে শুনে বিয়ে করা নবীজি বলেছেন। এরকম সাহাবি একজন এসছে বিয়ে করে বলেছেন, নবীজি বলে হুজুর আমি বিয়ে করেছি। আমার নবী বলেছেন তুমি কি বিয়ের আগে দেখেছ? হুজুর দেখে নাই। নবীজি বলে না এটা সুন্দর হয় নাই, তুমি যদি দেখে বিয়ে করতা তোমার বিয়েটা স্পাই হতো, তুমি যদি দেখে বিয়ে করতা এটা হলো তোমার জন্য কি এই বিয়েটা স্থায়ী হতো। সেজন্য বিয়ের আগে দেখা বৈধ রয়েছে, প্রেম করা বৈধ নয়। তবে প্রেম এটা কোন দিকে? প্রেম যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে হয় এটা তো করা ফরজ। আর আল্লাহ এবং রসুলের জন্য যদি কেউ প্রেম করে, যেমন শাহ জাহানি শাহ রহমতুল্লাহকে ভালোবাসে, ওনার সাথে প্রেম, এটা হবে আল হুব্বু ফিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ যদি হয়ে থাকে এটা কবরে হাসরে নাজাতের বড় একটা মাধ্যম হয়ে যাবে। এমনকি আমার নবীজি বলেন তোমরা তোমাদের ছেলেদেরকে আল্লাহর প্রেম, আমি নবীর প্রেম, আমার আওলাদের প্রেম শিক্ষা দাও। আল্লাহর প্রেম, আমি রসুলের প্রেম, পাশাপাশি আমার আওলাদের প্রেমকে কি দাও? তোমাদের ছেলে মেয়েদেরকে তালিম দাও। দেখেন